হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর বাসা থেকে বের হলাম। আসলে আমি কিন্তু বাসা থেকে খুব বেশি বের হই না, যখন কিছু প্রয়োজন হয়, মানে কিছু কেনাকাটার প্রয়োজন হয় তখনই বের হয়, নইলে খুব বেশি বের হয় না। কারণ আমাদের বাসার বাজারটা বেশিরভাগই ছেলেরা করে, তো সেক্ষেত্রে আসলে বের হওয়া হয় না। অনেকদিন পর বের হলাম, খুবই ভালো লাগতেছে। আর এখন তো ফাগুনের হাওয়া বইছে চারিদিকে, যখন বাইরে বের হলাম তখন ফাগুনের হাওয়াটা উপভোগ করলাম, আর খোলা আকাশের নিচে এসে কিন্তু অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো কেন বের হলাম সেটা বলছি। আমরা যাবো হচ্ছে একটা পার্কে বাচ্চাদের নিয়ে, কারণ অনেক দিন ধরে যাওয়া হয় না, আর ছোটো বাচ্চারা তো আসলে একই জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায়। ওদের মনটাকে একটু রিফ্রেশ করার জন্য সবারই দরকার, আপনাদেরও দরকার। বাচ্চাদেরকে সপ্তাহে একবার বা মাসে একবার হলেও বাইরে নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা আসলে পারি না, কারণ আমাদের হাতে এত সময় কম থাকে আর এত প্রেশার থাকে কাজের। তো সেই ক্ষেত্রে আসলে কখন যে বের হবো সেই সময়টাও হয় না, আর যদিও বা সময় থাকে তখন আর শরীরে এনার্জিটা থাকে না। তো সব মিলে আসলে হয় না। তো মাঝে মাঝে আসলে বের হওয়া উচিত, সেটা আমাদের নিজেদের জন্যও কিন্তু ভালো আর বাচ্চাদের জন্যও ভালো। তো সেই কথা চিন্তা করে অনেকদিন পর আজকে বের হলাম, আমি, দিদি আর হচ্ছে মা, তিনজন মিলে, আর সারা, অমি আর হচ্ছে অর্চি, এই তিনজনকে নিয়ে। অর্চি আসলে একটু বড়, তো ওর মনের ভাবটা প্রকাশ করতে পারে, বাট আমার মেয়েটা কিন্তু অনেক ছোট আর অমিতা আরও ছোট, তো ওরা আসলে নিজেদের মনের ভাবটা ওইভাবে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে বলে যে বাইরে যাব, তখন আমরা এই নিচে থেকে ঘুরিয়ে নিয়ে যাই, বাট নিচে তো তেমন কিছুই নেই। তো মাঝে মাঝে পার্কে নিয়ে গেলে কিন্তু ওরা খুব খুশি হয়। তো অর্চি তো বড়, তাই ও আর কি জেদ করতে পারে, বায়না করতে পারে, বাট আমার মেয়ে তো সেটা পারে না। তো অর্চি বললো, আর আজকে তো শুক্রবার ছিল, তাই ভাবলাম যে আজকে বের হওয়া যাক। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। হয়তো আপনারা বলতে পারেন যে আজকে তো শুক্রবার না, বাট অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও করে রাখি, বাট টাইম টু টাইম সেটা কখনো আপলোড দেওয়া হয় না। সময় তো সময়ের গতিতে চলতেই থাকে, বাট কাজটাকে তো সেই গতিতে চালানোটা অনেক কষ্ট হয়ে যায়, এর জন্য হয়তো বা একটু টাইম মেনটেন করা কষ্ট হয়। আসলে এটা কিন্তু আমি দুই একবার শেয়ার করে ফেলেছি, বাট আমাদের বাসার কাছাকাছি যেহেতু এই পার্কটা আছে, আরেকটা আছে শিশু মেলা, তো এটাতে বেশি আসা হয়, কারণ এই পার্কটা বেশি সুন্দর, খোলামেলা, অনেক বসে থাকা যায়, এবং ফাগুনের হাওয়া তো এখন বইছেই, তো সেক্ষেত্রে এখানে আসলে অনেকটা মানে রিল্যাক্স ফিল করা যায়, এর জন্য আসা হয় আর কি। তো এখানে বড়দের জন্য আছে হচ্ছে, এখানে বিভিন্ন 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিমানগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর ছোটোদের জন্য বিভিন্ন প্লেগ্রাউন্ড আছে, খেলা করার জন্য বিভিন্ন আর কি যে জিনিসগুলো থাকে অনেক কিছু আছে আর কি। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা অনেক খোলামেলা, মানে বাচ্চারা খুবই ফ্রিভাবে এখানে খেলতে পারে। যেমন আমরা এসে এখানে বল কিনে দিয়েছি, ওরা এখানে বল খেলতেছে ইচ্ছা মতো। তো মানে এখানে আসলে বাচ্চাদের জন্য খুবই খুবই ভালো হয়। তো আমরা বেশিরভাগ আসতে পারি না, মাঝে মাঝে আসি, কারণ বুঝতেই তো পারি। তো আজকে আসলাম অনেকদিন পর, খুবই ভালো লাগতেছে, আর ওয়েদারটা ভীষণই ভালো। এখন পর্যন্ত কিন্তু ওইভাবে গরমকাল আসেনি, মানে অতটা রোদের তাপ নেই, হালকা পাতলা আর কি, তো এখানে বসে থাকা যায়। আর বিকেলের দিকে তো এমনিতেই রোদের তাপ কম থাকে। এখানে আরেকবার এসেছিলাম, তখন সারা অনেক ছোট ছিল, একদম ছোট, তখন সারা বুঝতেই পারেনি কিছু, আর এখন তো সারা এখানে এসে খেলতে পারে। The cat takes the mouse, the cat
stands alone. তো আমরা একটা দোকানের সামনে আসলাম, দেখলাম যে এখানে কয়েকটা লজ্জাপতি গাছ আছে। আপনারা তো অবশ্যই চিনেন লজ্জাপতি গাছ, খোলা থাকলে বন্ধ হয়ে যায়, দেখতে তো পাচ্ছেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখন আসলে এই গাছগুলো খুবই কম দেখা যায়, আমাদের এলাকাতে তো দেখা যায় না বললেই চলে। তো খেলাধুলা করে ওনারা টায়ার্ড হয়ে গেছে, এখন ওনারা একটু হালকা নাস্তা করতেছে। আমরা আসার সময় চিপস কিনে নিয়ে আসছিলাম বাইরে থেকে। তো ভেতরে আসলে দোকান আছে, বাট এই দোকানের খাবারগুলো এত বেশি প্রাইস, আমরা যেটা বাড়ি থেকে 10 টাকা দিয়ে আনতে পারছি এটা এখানে আসলে 20 টাকা হয়ে যায়। তো সেই 10 টাকা বাড়তি দেওয়া তো আমাদের কোনো মানে হয় না, যেহেতু আমরা বাড়ি থেকে কিনে আনতে পারি। তাই বাইরে থেকে কিনে এনে এরপর হচ্ছে এখানে নিয়ে আসি, কারণ এখানে যে সবগুলা ভিতরে এগুলা প্রচণ্ড প্রাইজেবল, এর জন্য আর কি কিনা হয় না।
তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে বাসায় ফিরতে হবে। আর এখানে আসলে তো বাচ্চারা একদমই বাসায় যেতে চায় না, খুব কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে এরপর নিয়ে যেতে হয়। তো এখানে আসলে মোটামুটি খুবই ভালো লাগে, বাচ্চাদেরও তো ভালো লাগে এবং আমাদের নিজেদেরও ভালো লাগে। নেক্সট টাইম আসলে অবশ্যই শেয়ার করবো। এ ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।